নমস্কার বন্ধুরা, কুহেলিকাতে সকলের স্বাগতম। আমি প্রীতম। এই শীতেই লেম মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে হাজির হয়ে গেছি। কি করব বলুন, না এসে যে উপায় নেই। আপনাদের গল্প শোনাতে খুব ইচ্ছা করছিল। চলুন তাহলে আর বেশি না বলে শুরু করা যাক। আজ আপনাদের শোনাবো আলফ্রেড হিচককের কাহিনী অবলম্বনে পরলোকের হাতছানি। আগেই বলে রাখি, আমি আপনাদের কাছে কোনো ভূতের গল্প বলছি না। ভূত আছে বলে আমি নিজেই যে বিশ্বাস করি না। আমার কথা শুনে মনে করছেন লোকটা কি বলে, ভূত যে আছে তা বিশ্বাস করে না অথচ ভূতের গল্প বলছে? শুনুন তবে গল্পটা। বন্দর নগরী লাসপেনজিয়াতে এই গল্পের শুরু। বড় অদ্ভুতভাবে কাঠের তৈরি একটা নারী মূর্তি স্থান পায় এই মিউজিয়ামে। কাঠের তৈরি এই নারী মূর্তি নগরের সকলেরই কৌতূহলের বস্তু। এই নারী মূর্তিটির নাম অ্যাটলান্টা। ইটালির তৈরি নয় কিন্তু এই অ্যাটলান্টা। এই বন্দরে কোনো এক জাহাজ নিয়ে আসে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু ভালোবাসে এই অ্যাটলান্টাকে। তাকে ছাড়া যুবকের চলে না। সে যেন তার ধ্যান জ্ঞান। বন্ধুরা তাকে এ নিয়ে ঠাট্টা করে, কিন্তু সরল প্রাণ স্মিথের সেদিকে ভ্রুক্ষেপ নেই। অনেকে অনেকভাবে লেখা সামগ্রী সংগ্রহ করে, কিন্তু আমার সংগ্রহের লক্ষ্যবস্তু মিউজিয়াম। সেখানে আমি সবসময় যেতাম, তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি বিস্মিতভাবে লক্ষ্য করতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক পড়ছে না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম, বললাম, বন্ধু, একাগ্রচিত্তে সবসময় কি দেখেন বলবেন? অনেকদিন থেকেই দেখছি, আজ আর কৌতূহল দমন করে রাখতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি, এর মধ্যে কি পেয়েছেন? এটা একটা কাঠের পুতুল ব্যতীত আর কিচ্ছু নয়। দেখতে খুবই সুন্দরী তন্নি তরুণী। মিস্টার স্মিথ বললেন, সকলে ভাবে আমি পাগল, আর তা না হলে জানেন, আমি সব জানতে পারি। আজ থেকে অনেকদিন আগে যা ঘটেছে তা সব আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। মিস্টার স্মিথ বললেন, আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন। শুনুন আমার অতীতের কাহিনী। সে আজ থেকে অনেক পূর্বের কথা। 13 অক্টোবর 1774 সালে সবে বিয়ে করেছি। নবযৌবনার সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আনন্দে খুশিতে হাবুডুবু খাচ্ছি আমি আর আমার সেই বউ। নাম তার অ্যাটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লুম দুজনে মিলে। চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে। সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা। ভগবান বুঝি বেশি দিন সুখ আমার ভাগ্যে লেখেনি। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম। বনপথ দিয়ে হাত ধরাধরি করে হাঁটছিলাম দুজনে। অ্যাটলান্টা হঠাৎ চিৎকার করে উঠল, কিছু বোঝবার আগেই সে পড়ে গেল মাটিতে। আমার তখন বুদ্ধি লোপ পেয়েছে। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। অ্যাটলান্টা চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না। আমার অ্যাটলান্টাও আর ফিরে এলো না। দেশের দিকে রওনা হলাম অ্যাটলান্টাকে নিয়ে। মিশরে গিয়ে তার কাঠের মমি তৈরি করে ফিরে আসি এখানে। তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মিথ। এইভাবেই নব নব রূপে জন্ম নিয়ে আমার অ্যাটলান্টাকে আমি আগলে রাখি। আমি থাকতে পারি না তাকে না দেখে। আমি যে তার সঙ্গে কথা বলি নির্জনে, তার কথা শুনতেও পাই,
আমি ভাবি। তাও কি সম্ভব? তা কি বিশ্বাসযোগ্য? পল স্মিথ যা বললেন। এলোমেলো এইসব কথা ভাবছি, এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পল স্মিথ আর রক্ত মাংসে গড়া শরীরী মানুষ নেই, সে হয়ে উঠেছে বিভৎস এক অশরীরী। সেই অশরীরী হাসছে, প্রাণ খুলে হাসছে, কিন্তু এ কি, সেই অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটেও দেখা দিয়েছে হাসি। সে হাসছে, দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হয়ে কাঁচের বাক্স থেকে বেরিয়ে এসে মিস্টার স্মিথের অশরীরী মূর্তিকে জড়িয়ে ধরে উন্মত্ত হাসিতে হেসে উঠল দুজনে। শেষ হলো আমাদের আজকের গল্প পরলোকের হাতছানি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে কে কে পরলোকে বিশ্বাস করেন বলতে পারেন। আজকের গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে ছিলাম আমি প্রীতম, শব্দগ্রহণে টিম কুহেলিকা, এবং আজকের পর্ব পরিচালনায় ছিল সৌরভ। পরবর্তী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম কুহেলিকা। ধন্যবাদ।